Hello everyone, today we are going to learn the uses of although, though and even though in sentences. Sentence amra ki rokom bhabe ei tinte byabohar korte pari. Tintei holo conjunction ebong amra alternative bhabe egloke sentence e byabohar korte pari. Kintu কিছু ডিফারেন্সেস রয়েছে যেগুলো আমাদের জানতে হবে। অলদো দিয়ে যখন আমরা সেন্টেন্স তৈরি করছি, অলদোকে আমরা সবসময় কিন্তু ক্লজের আগে রাখবো। ইভেন দো দিয়ে যখন সেন্টেন্স তৈরি করবো, সেম স্ট্রাকচার হবে, আগে ইভেন দো হবে, তারপর ক্লজের ব্যবহার হবে। দো এর ক্ষেত্রেও সেম স্ট্রাকচার দেখতে পাই, বাট দোকে কিন্তু অনেক সময় আমরা ক্লজের এন্ডেও দেখতে পাই। কিছু এক্সাম্পল দেখছি। সে যদিও অনেক খেটেছিল, তাও সে টেস্টে ফেল করেছে। অলদো হি ওয়ার্কড হার্ড, হি ফেইল দ্য টেস্ট। এই সেম সেন্টেন্সটা আমরা দো এবং ইভেন দো দিয়েও বলতে পারবো। ইভেন দো এবং দো এর মধ্যে একটা যে পার্থক্য রয়েছে সেটা হলো, ইভেন দো হচ্ছে ফর্মাল এবং দো হচ্ছে ইনফর্মাল। ইভেন দো হচ্ছে স্ট্রংগেস্ট এক্সপ্রেশন এবং দো হচ্ছে উইকেস্ট এক্সপ্রেশন। অর্থাৎ আমরা যখন কথার উপর বেশি জোর দিতে চাইছি, তখন আমরা ইভেন দো দিয়ে বলতে পারি। তো সেন্টেন্সটা আমি এভাবে বলতে পারতাম, ইভেন দো হি ওয়ার্কড হার্ড, হি ফেইল দ্য টেস্ট। দো এর ব্যবহার আমরা এন্ডে কীরকমভাবে দেখতে পাই চলো দেখে নিই। যদি আমি বলতে চাই যে সে টেস্টে ফেল করেছিল, যদিও সে অনেক খেটেছিল, কীরকমভাবে হবে? হি ফেল দ্য টেস্ট, হি ওয়ার্কড হার্ড দো। তাহলে এখানে দেখা যাচ্ছে যে দো এর ব্যবহার এন্ডে হয়েছে, বাট ইভেন দো অল দোর ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হয় না। আরও জানতে আমাকে ফলো করো।